সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মারুফ ডেইরি ফার্মে। আর এই মারুফ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। আর একটু বিস্তারিত করে বলতে গেলে অরণখোলা হাটের পশ্চিম পাশে অবস্থিত এই মারুফ ডেইরি ফার্ম। তো এর আগেও মারুফ ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। এই মারুফ ডেইরি ফার্ম থেকে মূলত সার বাচ্চা ও বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু নতুন সার বাচ্চা ও বকনা বাচ্চা উনি সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্ব সেইগুলোই আপনাদের দেখাবো উনি কী কী জাতের সার বাচ্চা ও বকনা বাচ্চাগুলো সংগ্রহ করছে, সেইগুলোর বয়স কেমন বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো একদম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে মারুফ, মারুফ ডেইরি ফার্ম। আর আপনার ফার্মের অবস্থান? অবস্থান ঈশ্বরদী অরণখোলা হাটের পশ্চিম সাইডে, একদম মানে আমাদের এলাকায় সবগুলার লাস্টে যে খামারটা আছে সেটা হচ্ছে আমার হাটের পশ্চিম পাশে সবশেষ খামারটাই আপনাদের। হ্যাঁ, আমি আপনার হচ্ছে বকনা গরুর প্রতিবেদন দিই। সময় পাইনি, সারগুলো থাকে সময় পাইনি। আমরা বড় ভাই দুই ভাই আমরা ব্যাখ্যা করি, তো বুঝছেন, দুই ভাই দিই, যারা বড় ভাই সার দিল আমি বকনা দিলাম, এরকম বুঝছেন। এই সপ্তাহে কি বড় ভাই ব্যস্ত? হ্যাঁ, উনি একটু অসুস্থ আছে আর কি, ঠিক আছে, একটু অন্যরকম একটা সমস্যা, তো ওই জন্য ওখানে নিজেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কতগুলো সার বর্তমানে সংরক্ষণ করছেন? এখানে সার আছে 15টা, 4টা আছে বকনা, 19টা। 15টা সার ও 4টা বকনা। কী জাতের বকনা? বকনা আছে আপনার সাইওয়ালার সাথে বাউমার কস, ওইগুলো আপনার বাউমার বীজ দেওয়ার জন্য পারফেক্ট আর কি, ঠিক আছে। ব্রাহ্মা সিমেন্ট দেওয়ার জন্য এই বকনা রেডি করছি। এতে চলেন আপনার বকনা ও সারগুলো আমাদের দেখান, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানান। আর আরও জানাবেন যারা এই ধরনের গরু সংগ্রহ করবে কী কী দিকগুলো লক্ষ্য রাখতে হবে, কীভাবে সে চাষে বাসাই করে সংগ্রহ করতে হবে, এই বিষয়গুলো গরু দেখতে দেখতে আমাদের জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলেন এই পাশ থেকে শুরু করি। হ্যাঁ, তো ভাই একদম শুরুতেই একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা আপনার হচ্ছে সাইওয়াল সিন্ধি। সাইওয়াল সিন্ধি? হ্যাঁ, সাইওয়াল সিন্ধি। মানে এই ধরনের গরু সাইওয়াল সিন্ধি হয়, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়ায়। এগুলা গরু এখন মনে করেন যে সিজিশন আইসে একাজন একাদ বক্তৃতা দিচ্ছে, ঠিক আছে। আমরা তো জীবনে দেখেছি সার আমার বাপদাদারা পাইলে গেছে, ঠিক আছে, আমরা দেখছি সব সাইওয়াল। এখন নাম হয়েছে বিভিন্ন রকম, এখন নেপালি গরু তো গির করছে, বিভিন্ন রকম দাম, বিভিন্ন রকম মনে করেন জাতের নাম ফেলাচ্ছে একাজন একাদ। আসলে ওটি বলবো না, দর্শক তো সচেতন, এখন দর্শক অনেক কিছু বুঝতে পারে। এখন যে যেটা বলে সে সেটা বলুক, যার যার টাকা দিয়ে কিনেছে সে সে ব্যবসা করবে, যারা কিনবে যারা ক্রেতা তারা বুঝি শুনি দেখি শুনি কিনবে। তো প্রথমে আপনি বলতেছেন সাইহাল সিন্ধি ক্রস? হ্যাঁ, সাইহাল সিন্ধির ক্রস। বয়স কেমন? এটা 9 মাসের থেকে 10 মাস হয়েছে ভাই। 9-10 মাস বয়স হয়েছে? 9-10 মাস হয়েছে। অ্যাকুরেট কি এরকমই নাকি কিছু কম বেশ হবে? একটু কম বেশ তো আছে, বুঝছেন, এর মধ্যে একটু কম বেশি আছে। গরুর মনে করেন গোদ হিসাব করে, ঠিক আছে, গরুরা দেখেন সাইজটা কত বড়, ঠিক আছে, কিন্তু বয়সটা কিন্তু কম, বয়সটা কম আছে। হ্যাঁ, লাভি ঝুল কম্বল, ঠিক আছে, চামড়াটা। এই ধরনের গরুর যে লক্ষণীয়গুলো দিক সেটা হচ্ছে নাভি কম্বল, এগুলোই হচ্ছে সব থেকে বেশি লক্ষণীয়। হ্যাঁ, লক্ষণীয়। তো এই গরুটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটার দাম চাচ্ছে আমি 85,000 টাকা। 85,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। এক বছর মাইনাস প্লাস হয় নাই? প্লাস হয় নাই, মাইনাস। আচ্ছা, দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, দরদাম সীমিত, আজকে যে রেটগুলো দিব আমি, ঠিক আছে, এর থেকে অল্প কিছু কম বেশি করা যাবে, বেশি একটা যে কম বেশি তা হবে না। মানে আমি চাইছেন হালকা কিছু কম বেশি? হ্যাঁ, কারণ আমি এইভাবে গরু বেশি, আমরা মনে করেন গরু প্রতি 2,000-3,000 লাভ করে গরু সেল দিয়ে দিই। এবার দরদাম করার খুব একটা সুযোগ নেই, হয়তো কিছু সম্মানী রক্ষা করা যাবে। 85,000 টাকা? 85,000 টাকা। আর এগুলো তো যেহেতু এক বছর মাইনাস, মাংসের তো ওজনের এখন আসে নাই, তো মাংসের কথা না বললাম, ওইদিকে আরও যেগুলো এটা আপনার মনে করেন অনেকজন বুঝছেন, এই গরুটাই আপনি মনে করেন বলবে যে বাবা মার সাথে সাইওয়ালের করস, বুঝছেন, অনেক খামারি বলতেছে, তা আমি বলবো না, ঠিক আছে, গরুর জাত মাতার কথাই বলা যায় না, ঠিক আছে, তুলে ধরতে হবে। এরা সাইওয়াল সিন্ধি, এরা সিন্ধির ভাগ আছে, যেটা যেহেতু সুটটা একটু বড় সাইজ, ঠিক আছে, এই জন্য এটা আছে সিন্ধির একটু ভাগ আছে। আচ্ছা, তো এটা 85,000 টাকা দাম? জি জি ভাই। এই পাশে আর একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এটা হয় যেন অরিজিনাল সাইওয়াল। অরিজিনাল সাইওয়াল? হ্যাঁ। এই গরুটার বয়স কেমন? এটার বয়স আপনার ওই 10 মাস 11 মাস এরকম হয়েছে। 10 মাস 11 মাস, মানে 1 বছরের কাছাকাছি? 1 বছরের কাছাকাছি। আচ্ছা, এই গরুটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটাও 85 ভাই। এটাও 85? হ্যাঁ, সম্পূর্ণ রোগমুক্ত সুস্থ সবল একটা বাচ্চা। হ্যাঁ, এখানে আপনার লাইনে 5টা গরু আছে 85 করে, বুঝছেন, 5টা গরু, 5টা লট 85 করে, ঠিক আছে। আর এইখান থেকে 2-1,000 টাকা কম বেশ করা? হ্যাঁ, কম বেশি তো করা যাবেই। আচ্ছা, আর যে ক্রেতারা নেবে সরজমিনে আসে স্বচক্ষে দেখে,
যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আপনি যাচাই বাছাই করে সুযোগ আছে। তারপর অনেক সময় আমি দেখি যে আমরা প্রতিবেদন দিলে, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে যায়। এখানে অনলাইনের মাধ্যমে সারগুলো কিনলে একটা সমস্যা হচ্ছে যে ক্যামেরাম্যানগুলো অনেক দুষ্ট টাইপের হয়ে থাকে, ছোট গরুকে জুম দিয়ে অনেক বড় করে দেখায়, ঠিক আছে, যার ফলে মানে ক্রেতা পক্ষরা একটু ক্ষতিগ্রস্ত হয়। না, এই জন্য আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ভাই। জি জি, যে ক্রেতা পক্ষ যখনই গরু নিবে সরজমিনে আসে যাচাই বাছাই করে যেন গরুগুলো দেখে নেয়। না না, খুব সুন্দর। আর যদি ফোনেও দেখে নেয়, বারবার এই প্রতিবেদন দেখার পরে ফোনে বারবার গরুটা লাইভ ভিডিও কলে দেখতে চাইবে, বারবার ভিডিও চাইবে, গরুটাকে হাঁটায় ভিডিও চাইবে, তাহলে একটা আইডিয়া আনতে পারবে। এখানে একটা কথা হলো যে ক্যামেরাম্যান যেন একটা ছোট গরু বড় করে দিল, ঠিক আছে, কিন্তু যে কিন্তু সে কিন্তু তো ভিডিও গুলো দেখতেছে, তাহলে সেই সময় তো কিন্তু দেখার সুযোগ পায় না ভাই। ভিডিওতে আপনারা ক্যামেরাতে যেভাবে দেখেন তখন আপনারা জুমতে দেখতে পারেন, জুম করতে পারেন। ক্যামেরাম্যানরা মানে সবাই একটু দুষ্ট প্রকৃতিরই হয়ে থাকে, এই কারণে এই কথাটা আমি বললাম। না না, ঠিক আছে, সমস্যা নেই, আপনার কথা খুব ভালো লাগলো। তো ভাই, এটাও 85,000 টাকা দাম, দরদাম করার সুযোগ আছে? জি জি, নিতে পারবে দরদাম করে। 3 নম্বর গরুটার কাছে যাই চলেন আমরা। এটা আপনার একটু গোদটা খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা গরু আপনার মনে করেন, দুইটা গরু দেখেন, মানে 5টা লট দিছি আমি, বুঝছেন, 5টা লট। হ্যাঁ, এই এখানে 5টা লট দিছি, এই দুইটা, এই একটা, এই তিনটা, আর ওই দুইটা দেখালাম, এই 5টা মনে করেন। এই 3টা গরু আপনি সাহিওয়াল সিন্ধি, বুঝছেন, সাহিওয়াল সিন্ধি। হ্যাঁ, সাহিওয়াল সিন্ধি, ক্রস ব্রিডের গরু, ক্রস ব্রিডের এগুলা। আচ্ছা, এগুলো ব্রিডিং হবে আপনার, অনেক বড় হবে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি একটু দেখেন যে চামড়াগুলো কি, ঝুলগুলা কি, লাভিগুলা কি, দেখেন সব দিক দিয়ে স্কোয়ার আছে না, এটা দেখতে হবে। মারুফ ভাই একটু বলেন তো, বক না কেনার সময় তো আপনারা বিভিন্ন রকম দিক লক্ষ্য রাখতে বলেন, সার গরু কেনার সময় কি কি দিকগুলো লক্ষ্য রাখতে হয়? সার গরুর আপনি দেখবেন যে ঠ্যাং সাইডটা মোটা আছে নাকি, আচ্ছা, চামড়াটা পাতলা আছে নাকি, আচ্ছা, ঠিক আছে, এই জিনিস দুইটা দেখলে এনাফ। শারীরিক গ্রোথটা কেমন, হ্যাঁ, এর কম্বলটা কেমন, নাভিটা কেমন। অনেকজন, আমি একটা কথা বলি যে অনেকজন কিন্তু সার গরু নিশ্চয় মোটা থাকে, তা আমি ওই সকল ভাইয়াদের, খামারের ভাইয়াদের বলবো যে মোটা টাকের গরু নেন না আপনারা। আপনারা একটু মনে করেন কাবু দেখিলেন, কাবু দেখিলে দেখি আপনি এক মাস খান যদি দিনকে দিন চেঞ্জ না হয়, ঠিক আছে, তারপর আমাকে ফোন দিয়ে বলবেন যে মারুফ ভাই আপনার কথা ঠিক নাই, আমার বয়স কম, আমি এর মধ্যে আইসি মনে করেন বেশি দিন হয় নাই, আমরা বকনা ডেয়ারি সেক্টরে গাভি বকনার দেখি আমরা অনেক দিন, ঠিক আছে, এইসব দিক দিয়ে আমরা মনে করেন আগে, আজ থেকে মনে করেন 7 বছর আগে মনে করেন এগুলো গরু আমরা মনে করেন হাটে বিক্রি করতাম, অনলাইনে কোনো সময় বিক্রি করে নাই, এটা আমরা কিনতাম, চাহিদাও ছিল না, কিন্তু বর্তমান সময়ে চাহিদাটা দিকে এগুলো আমরা বর্ডার থেকে নিয়ে আসতাম, সরাসরি আমরা হাটে বিক্রি করতাম, আমরা খামার থেকে বিক্রি করতাম না, কিন্তু এখন চাহিদার উপরে ডিপেন্ড করতেছে, হাট থেকে কিনে নিয়ে এসেও খামার থেকে, হ্যাঁ, এখন হাটে থেকে কিনতেছি, গ্রাম থেকে কিনতেছি, ভাই আমার যেখানে মনে করেন ভালো লাগতেছে আমার গরুটা, আমার কথা যে হাটে যে খালি খারাপ গরু থাকে এদি কিন্তু না, গরু এত এক জায়গায় পাওয়া যায় না ভাই, যে যত গল্পই করুক, ঠিক আছে, গরু যে যেখান থেকে পাচ্ছে মানে যার চোখে যদি ভালো লাগতেছে সে সেটি ওখান থেকে নিয়েছে, লিয়াইসি কি করতেছে আমাদের এটি শোরুম, আমরা ডিসপ্লে করতেছে, ডিসপ্লে করে দেখাচ্ছি, দর্শকের যদি ভালো লাগে তাহলে নিচ্ছে, ভালো না লাগলে থাকতেছে, কিন্তু কারোর গরু তো পড়ে থাকতেছে না, এখন কেউ না কেউ নিয়ে যাচ্ছে। এখন যদি আমি মনে করি যে তামান দেশের থেকে আমি একা খাবো, তাই কি সম্ভব? না না, যেইটুকু আল্লাপাক রেজেকে লাগিয়েছে সেইটুকুই আমার কাছে আসবে, তার বেশি একটু বেশিও আসবে না, আমি যতই মানুষের সাথে এটা ওটা করি যেটুকু আল্লাহ রেজেকে রাখে সেইটুকুই আসবে। আর আমি যদি মনে করি যে আমি তামান দেশের থেকে একলা খাই নেবো, তাই তো সম্ভব না, সম্ভব কি? এখন মনে করেন যারা মনে করেন একটু বেশি গরু রাখে, ঠিক আছে, তারা অনেক সময় অনেক রকম কথা বলে যে ওরা মনে করে যে তামান দেশের, ভাই আমি গরু মনে করেন যদি আমরা মনে করি যে গরু আমরা 100 করে গরু রাখবো, সার গরু আমরা রাখতে পারি, কিন্তু আমার বাপের জায়গা নাই দাদা। ভাই আমরা ব্যক্তিগত কথার দিকে না যাই, আমরা গরু দেখি তো, আপনি এই 3টা গরু 85,000 টাকা করে পিস, এই 5টা গরু 85 করে পিস, এর মধ্যে দরদাম করে দর্শক নিতে পারবে। হ্যাঁ, তো 5টা গরু আপনার দাম চাইছেন 4,25,000 টাকা, একসঙ্গে যদি কেউ 5টা গরু নিয়ে নেয় তাহলে একটা দাম ভেঙে দেন, আমার দর্শকরা একটু খুশি হবে। না, ওইটা তো আসলে ওইভাবে বলা যায় না, ঠিক আছে, ওইভাবে ভেঙে দিলে তাহলে তো ওইটা গরু বেঁচে কিনা হলো না, একটা মনে করেন বললো যে একটা সমদর্শক, এখন আমি যদি একটা যে কোনো রেটও আপনাকে দিই, আমি যদি কম রেটও দিই এখন, কিন্তু তারপরেও বলবে দর্শক যে ভাই একটু দামে দামে একদমই তো গরু বেঁচা কিনা হয় না, স্যাক্রিফাইস করেন, হ্যাঁ বলবে যে একটু স্যাক্রিফাইস করেন, এই কারণে আপনি 5টা গরুর 4,25,000 টাকা দাম চাচ্ছেন, দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে ভাই। এই যে এই পাশে কিছু ছোট গরু আছে, এই যে একদম সামনেই একটা গরু আছে, এটা এটা আপনার সাহিওয়াল, সাহিওয়াল, হ্যাঁ, কেমন বয়স এটার? বয়স আপনার কত? 7 মাস, 7 মাসের মতো এগুলোর বয়স। এটা 3টা গরু আপনার 7 মাস করে বয়স আছে, ওইটা একটা সাহিওয়াল, এটা একটু ভিন্ন ধরনের গরু, এটা আপনারা জাত দেখেন যে কি জাত, আমি বলবো না এটার কথা, এটা একটা ব্যতিক্রম কালার, ব্যতিক্রম জাত, ঠিক আছে, এটা একটা দেখেন, এই 3টা গরু মনে করেন
গোদ মধ্যে দিক দিয়ে সব দিক দিয়ে স্কয়ার এই গরুটা অনেকটা কিন্তু যে আরসিসি রেড সিটা গাঙ্কাওয়ের মতো লাগতেছে কারণ চোখটাও লাল শিংটাও লাল ঠোঁটটাও লাল পায়ের কোটটাও লাল আপনার এটা তো ব্যতিক্রম এটা তো কিনাও বেশি পড়ছে এটার দাম পড়বে 75 এটার দাম পড়বে 75 হ্যাঁ 75 আচ্ছা আবার এই পাশে যে যেটা আছে এটা এইটা পড়বে 65 এটা পড়বে আবার 65000 টাকা আচ্ছা তার মানে 70 75 65 হ্যাঁ আচ্ছা তিনটা এবারে যে নিতে লাগলে একটু কম বেশি করা দাও ভাবে পারফেক্ট পড়ে গেল হ্যাঁ হ্যাঁ যে গরুটা আছে এটা এইটা ভাই আপনি মনে করেন এটা হচ্ছে বামার একটা দিক আছে বুঝছেন এই গরুটা একটু আপনি দেখেন এই গরুটা একটু আপনি দেখায় দর্শক দেখে দর্শক দেখান এই গোটা কত দূর বামা আছে দেখেন এগুলো আপনি বলবেন আমি বলবো না আসলে আমার দর্শকরা নিজেরাও বিভ্রান্ত হয়ে যায় আমরাও বিভ্রান্ত হয়ে যাই মাঝে মাঝে কিছু কিছু খামারি দাবি করে বসে যে এইগুলো ব্রাহ্মা এগুলো এইটা এগুলো সেটা তো আমি সেই সকল খামারি ভাইদের বলি যে আপনারা ব্রাহ্মা বলবেন আমার দর্শকরা তখনই গ্রহণযোগ্যতায় নিবে যখন আপনারা এইগুলো যে এলাকা থেকে সংগ্রহ করবেন ওই এলাকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এইটা যে ব্রাহ্মা সিমেনের একটা গরু তারা যদি কোনো শনাক্ত করে দিতে পারে কার্ড বা কোনো ডকুমেন্ট দিতে পারে তখন আপনারা বলবেন এটা ব্রাহ্মা আমার দর্শক খুব সাদরে সেইগুলো গ্রহণ করবে এবং প্রত্যেকটা গরুতে আমার মনে হয় আপনারা যে দাম চাইবেন তার থেকে 10,000 বেশি দিয়ে নেবে কিন্তু আপনাকে এই তথ্যগুলো আনতে হবে এই তথ্যগুলো না এনে আপনি যে কোনো একটা গরুর সামনে একটু হৃষ্টপুষ্ট মনে হলে একটু আকর্ষণীয় মনে হলে কম্বলটা একটু ঝোলানো হলে আপনি দাবি করবেন আতিক ভাই এটা ব্রাহ্মা আতিক ভাইয়ের দর্শকদের বোঝানো এটা ব্রাহ্মা এটা আমার দর্শকরা গ্রহণযোগ্যতা না না এই কথা খুব ভালো লাগছে আপনার কথা আমার ভালো লাগছে আমি যতটা গরু দেখালাম ঠিক আছে যেটুকু এর মধ্যে একটা মনে করেন অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা দেখে এটা বলছেন আপনি এই গরুটা দেখেন যে 50-50 ব্রাহ্মা আছে কিনা 55-50 ব্রাহ্মা কারণ এর দিকটা আপনি একটু দেখেন আমি 50-50 ব্রাহ্মা বুঝি না ভাই আপনি এতক্ষণ পর্যন্ত যে কয়টা গরু দেখেছেন সবগুলো গরুর থেকে এই গরুটা একটু ব্যতিক্রমী আমি এটা আপনাকে বলতে পারবো এটা ব্যতিক্রমী আপনাকে আমি একটা জিনিস দেখাই একটা জিনিস দেখেন দর্শক দেখায় আপনি সবগুলো তো অনেকজন অনেক রকম গরু দেখায় এটা দেখেন যে শিংটা দেখেন জি শিং কিন্তু হবে না বুঝছেন যদিও হয় মোটা বাড়া এটুটুক বাড়া এখানে তাই থাকবি আচ্ছা বাড়াবে না আর কানটা দেখেন আর ঘাড়ের মানে ঘাড়ের গোড়টা দেখেন কম্বলটা অনেক বেশি আর মাজার গোড়টা দেখেন অবশ্যই তো ভাই এই বাচ্চাটার দাম পড়বে কেমন এটার দাম পড়বে 85,000 টাকা 85,000 টাকা হ্যাঁ দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে অল্প কিছু কম বেশি করা যাবে এই পাশে যে দুটো আছে এগুলো বকনা 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 চলেন একটু বকনাগুলো দেখি মারুফ ভাই যে এই পাশে আবার নতুন দুটো আছে এই পাশে আবার দুটো আছে এইগুলো সম্পর্কে একটু জানান এই দুইটা আছে ভাই ওইটা সার এটা বকনা বুঝছেন ওইটা সার এটা বকনা হ্যাঁ দুইটাই সাইওয়াল আচ্ছা একই বয়সের একই বয়সের এটা আপনার বকনাগুলো তো ব্রাহ্মার বীজ দেওয়ার জন্য পারফেক্ট ঠিক আছে মানে কারো কাছে যদি রেডি ব্রাহ্মার সিমেন্ট থাকে যে চাইলেই সে ব্রাহ্মার সিমেন্ট মানে ইয়া করতে পারবে সরবরাহ করতে পারবে তারা এই ধরনের বাচ্চা নিয়ে গিয়ে অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজে ব্রাহ্মা উৎপন্ন করে দেখতে পারে যে ব্রাহ্মা আসলে কি এখন এই জন্য তো বলতেছি ভাই দেখেন আমি এখন আমার জিনিস বেচার জন্য বহুত কথা বলবো আমি ঠিক আছে আমার জিনিস তো আমার আমার সওয়াল কি আমার কাছে খারাপ কখনো না কারণ বিক্রি করতে পারলেই আপনি টাকা পাবেন হ্যাঁ আমার সওয়াল তোমার কাছে ভালো ঠিক আছে এই জন্য অরিজিনাল সাইওয়াল কিছু গরু নিয়ে আইছি এগুলোর থেকে ব্রাহ্মা উৎপাদন করে নেন লোকের কথা বিশ্বাস করে গরু কেনা লাগবে কেন আপনার নিজে উৎপন্ন করে দেখেন যে ব্রাহ্মা আসলে কেমন হয় এখানে দুইটা গরু আমি রাখছি একটা সার একটা বকনা এটা ভাই বোন ঠিক আছে কেমন দাম সম্পূর্ণ রোগমুক্ত সুস্থ সবল হ্যাঁ রোগালা গরু ভাই আমি রোগালা গরু যখন তোমার দেখো একটা গরু আমার রোগ আসতেছে ঠিক আছে আমার একটা গরু মনে করেন এফেন্ডি হবে মানে আলাদা একটা ভাব আসে কিন্তু আগে থেকেই আর এই ধরনের গরুর একটাই রোগ সে হচ্ছে খুরা রোগ খুরা রোগ ঠিক আছে কোনো রোগ এই ধরনের গরুর খুব হয় না ঠিক আছে এই গরু যখন আমি এফএনডি হবে আমি কিন্তু নেটওয়ার্কে বাইরে ছুই দেব ঠিক আছে না হলে তো আমার পুরো লাট হয়ে যাবে আমারটা আক্রান্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তা আমার আল্লাহর রহমতে ওদিন লিয়াছি সার আমরা তো অনেক দিন ধরে সার লিয়ে আসতেছি আমার এখন পর্যন্ত একটা সার খুরা রোগ হয় নাই আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে সবগুলো হ্যাঁ তারপরে পায়ের দিকে একটু দৃষ্টি মানে নিলেই বোঝা যাবে যে এগুলোর পায়ে কোনো তারপর দর্শক আসি দেখবে এখান থেকে আসি দেখে শুনে যদি কোনোটা সমস্যা থাকলে নেওয়া লাগবে না এই পাশে দুটো বড় বকনা আছে এগুলা এই দুইটাও সাইওয়াল ভাই অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল এই দুইটা আবার মনে করেন রেডি বুঝছেন রেডি
আপনার এই বামেরটাও আপনার মনে করেন হিটে আইছিল মিস দিবা হয়েছে, এটাও হিটে আইছিল মিস দিবা হয়েছে। যেহেতু আমরা এইসব গরুগুলো বীজ দিই না, অনেকজন অনেক রকম বীজ দেয়, বীজ দিবে এই কারণে বীজ দেন নাই, বীজ দেন দিনই আমরা, বুঝছেন? তার মানে রেডি যে কোনো মুহূর্তে আবার হিটে আসবে, যার অলরেডি সিমেনের ব্যবস্থা করা আছে তারা এই ধরনের বাচ্চা নিয়ে গিয়ে নিজেরাই সিমেন প্রয়োগ করে নিজেরাই কিছু উৎপন্ন করে নিতে পারবে। জি 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 জি। তো রেডি যেহেতু বকনা, দাম কেমন? দাম আপনার মনে করেন ওইটা আপনার 1,05,000, এইটা আপনার 95,000। 1,05,000 আর 95,000 দুইটা গরু, 2,00,000 টাকা আপনি দাম চাইছেন? জি 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 জি। দর দাম করে নেওয়া যাবে, অল্প কিছু কম বেশি করে দেওয়া যাবে। দেখেন গরুর গোড়টা দেখেন, এগুলা গরু সিমেন্স দিবেন কোনো রকম মিস্টেকের কোনো সিন নাই। আচ্ছা, আমি মনে করি এই গরুগুলো কোনো মিস্টেকের জায়গা নাই, ঠিক আছে? অনেক কিন্তু বাবা মা অনেক সাইওয়াল গরু মনে করেন বীজ দিলে মিস্টেক করে, ঠিক আছে? কিন্তু এগুলো আমার মনে হয় মানে আমার বিশ্বাসের উপর আমি এটা বলতেছি, তারপর বাকি তো উপর আল্লাহর ইচ্ছা, বলা কঠিন। হ্যাঁ, দুটা 2,00,000 টাকা দাম চাচ্ছেন, একটা একটা করে নিলে বাম পাশেরটা 1,05,000, ডান পাশেরটা 95,000। তো বেশ কিছু বকনাও তো আছে আপনার কাছে? হ্যাঁ, বকনা আছে, চলেন একটু দেখে আসি। চলেন ভাই, যে এই পাশে আপনার কয়েকটা বকনা আছে, একদম শুরুতেই একটা বকনা আছে, এটা এটা ভাই অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, মেলা দিন মুন্ডি পাইনি। অনেক দর্শক আমাকে বলে মারুফ ভাই মুন্ডি লিয়ে আসেন, মুন্ডি লিয়ে আসেন, এই একটা মুন্ডি পাইছি, তাও কালকে বীজ দিছি। কালকে বীজ দিছেন এই মুন্ডিটার? জি জি জি। আচ্ছা, কালকে যে বীজ দিছেন তার কোনো ডকুমেন্ট কোনো কিছু আছে? তার ডকুমেন্ট দেখেন, এটা আপনি তারিখ দিবা আছে কালকে, বাট ভিডিও করা আছে, ভিডিও দেখাতে পারবো আমি, সমস্যা নাই। এই গরুটাকে সিমেন্ট দিছেন তার ভিডিও করা আছে? হ্যাঁ, ভিডিও করা আছে, তারিখও দিবেন, দিয়ে দিবেন, আমরা আমার স্ক্রিনে ফ্লো করব ইনশাআল্লাহ। আর কার্ড তো আছে? হ্যাঁ। আচ্ছা, তো কালকে সিমেন্ট দিছেন? কালকে সিমেন্ট মানে নিয়ে আইছি আর হিটে আসলো, দাঁতটা তো দিয়ে দিলাম। এটা দাঁত হয়েছে? দুই দাঁত, দুইটা দাঁত অলরেডি হয়ে গেছে, দুইটা দাঁত হয়ে গেছে। আচ্ছা, তো এই গরুটার দাম পড়বে কেমন? এটার তো দাম ভাই আমি আলোচনা সাপেক্ষে বলবো এই গরুটার, বুঝছেন? কারণ মুন্ডি গরু দর্শক জানে যে পাওয়া যায় না, এগুলো দাম রেটটা একটু বেশি থাকে, ঠিক আছে? আমরা যদি দামটা দিই, কারণ অনেক লোক কমেন্টে লেখি বলবে যে সিটার হ্যান ত্যান আমক তামক এত দাম চাচ্ছে, এত দাম বেশি, দাম বেশি, দাম বেশি, আচ্ছা ইত্যাদি, এই কারণে দাম বলবেন না? এই কারণে এটা গরুর দাম বলবো না। এই গরুটা যে দর্শক ভাই নিবে আলোচনা সাপেক্ষে নিতে পারে। এই গরুটার গঠন দেখি বোঝা যাচ্ছে বীজ আল্লাহর রহমতে টেকবে, কারণ মোটা তাকের গরুগুলা যদি মুন্ডি অনেক মোটা গরু হয়, মোটা তাকের হলে হ্যাঁ ওইটা ভালো হইলে ওইটা আপনার মিস্টেক করার ভয় থাকে। আচ্ছা, এই জন্য এটা আমি কালকে বীজ দেওয়ার পরে 3 ঘন্টা এরকম খাড়া করে বাজিয়ে রাখছিলাম, বুঝছেন? এটাকে না শুতে পারে, না শুতে পারে, মানে সিমেন্টটা কি একটাই প্রয়োগ করছেন নাকি দুইবার প্রয়োগ করছেন? এটা একবারই প্রয়োগ করেছি, একবারই হবে, মানে বীজটাও দিছি ভালো বীজ, বুঝছেন? আচ্ছা, বীজটাও হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দিছি ভালো। আর আপনি এই গরুটাও আপনি মনে করেন সব দিক দিয়ে স্কোয়ার আছে, ঠিক আছে? কাবুলি যাই সারি বাবু বানাতে হবে, মোটালি যাই সারি বাবু বানাতে হবে না, ঠিক আছে? কাবুলি যা বাবু বানাতে হবে? হ্যাঁ, কাবুলি যাই সারি বাবু বানাতে হবে। আচ্ছা, এত দাম বলবেন না, এটা আলোচনা সাপেক্ষে, এটা আলোচনা সাপেক্ষে, সম্পূর্ণ রোগমুক্ত সুস্থ সবল, সুস্থ সবল। আচ্ছা, পাশে আর একটা বেঁধে রাখছেন এই গরুটা, এইটা ভাই ফিজিয়ান জাতের ভাই, ফিজিয়ান জাতের। হ্যাঁ, এই গরুটার বয়স কেমন? এইটার বয়স আপনার 15 মাস। 15 মাস? 15 মাস। দাঁত হয়েছে? না, দাঁতে নাই এটা এখন, দাঁত হয় নাই, দাঁতে নাই। হিটে আসছিল? না, এটা এখনো হিটে আসে নাই, এটা মানে অল্প দিনে হিটে আসবে, ঠিক আছে? হিটে আসবে, রেডি হয়ে আছে, রেডি হয়ে আছে। দেখেন, এই দেখেন হিটে আসার সময় আছে, ওরা দেখেন খুব সুন্দর গরু একটা। এই গরুটার দাম তো বলবেন? হ্যাঁ, এই গরুটার দাম আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকা এই গরুটার দাম পড়বে, হিটে এখনো আসে নাই, দাঁতও হয় নাই, 15 মাস বয়স। 15 মাস বয়স, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে? হ্যাঁ, যে কোনো মুহূর্তে, মানে হিটে মানে আমার মনে হচ্ছে যে সর্বোট করতে যাবো না, আজকালের মধ্যে হিটে আসবে। তো আপনার ঘরের ভিতরেও তো বেশ কিছু বকনা আছে অলরেডি, আপনার কালকে খবর খবরের মাধ্যমে আপনার বেশ কিছু বকনা, জি জি জি, এটাও আমরা দেখতে পাইছি। তো ঘরের ভিতর যেগুলো আছে এগুলো আর না দেখাই, এই দুটো যেহেতু নতুন আসছে, জি জি, সেগুলোই দেখলাম। আর এর মধ্যেও কেউ যদি যোগাযোগ করে থাকে আজকের ভিডিও দেখে যে ভাই ঘরের ভিতরকার যে বকনাগুলো আছে আমাদের একটু দেখান, তখন আপনি ফোনে যোগাযোগ করে তাদের ভিডিও কলে বা ভিডিও দিয়ে বা ছবি দিয়ে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে, জি জি জি, এটাই খুব ভালো হবে ভাই, এটাই খুব সুন্দর কথা বলেছেন। যেহেতু এগুলো আমরা খবর হচ্ছে আমি প্রতিবেদন দিয়েছিলাম গতকালকে, অলরেডি মনে করেন 10টা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? আছে, আর এখানে মনে করেন আছে গুড়া বিশেক গরু আছে। তো তারপরে যার যেমন চাহিদা, চাহিদা অনুযায়ী আপনাকে চাহিদার কথা বললে, আপনার কাছে যদি থাকে আপনি তখন তাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো মারুফ ভাই, আপনার ষাঁড় বাচ্চাও দেখলাম, বকনা বাচ্চাও দেখলাম, এবার দর্শকদের উদ্দেশ্যে আসলে দর্শকদের এগুলো কিভাবে সংগ্রহ করা উচিত, কিভাবে লেনদেন করা উচিত, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। এটা দর্শক ভাই আমার কাছে আসলে যেভাবে সেল, মানে আমি যেভাবে সেলটা দিই আমার কথা আমি বলি, অন্যজনের কথা না বলি, এটা ভালো হবে, ঠিক আছে? কারণ একাধজনের ব্যবসা একাদ রকম, যার যার টাকা দিয়ে সে সে ব্যবসা করে, এখানে কথা বলার দরকার নাই, আমার নিজেরটা আমি বলতেছি। এটা যে গরুগুলো আপনারা আতিক ভাই, আপনি যে গরুগুলো আমার মনে করেন হচ্ছে যে স্যালাইনে যে সারলেন আজকে, ঠিক আছে? এটা আমার বিশ্বাস অনলাইনে সারা সাথে সাথে আমার গুটার 10-15 গরু বিক্রি হয়, আচ্ছা,
ঠিক আছে, আমি প্রতি সপ্তাহে আমরা গল্প করি না, আমাদের গরু থাকে, প্রতি সপ্তাহে মনে করেন 60টা 70টা হেঁস বকনা সাত দিয়ে 60টা 70টা গরু থাকে। এর মধ্যে আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে 50-60টা করে আল্লাহর রহমতে সেল দিচ্ছি। 10-12 গরু থাকে, এটা থাকবেই, যতদিন ব্যবসা করবে ওদিন থাকবেই, ঠিক আছে। ওইভাবে তো বলা যায় না, এই ধরুন মনে করেন গতকালকে প্রতিবেদনটা দিলাম, 10টা 11টা গরু বিক্রি হয়েছে, ঠিক আছে। আজকে দর্শকের যদি আপনার আপনি যে প্রতিবেদনটা আমাদের করলেন, ঠিক আছে, আজকে যদি দর্শকের যদি ভালো লাগে গরুগুলা দেখতে, যদি না মনে হয় যে মারুফ ভাইয়ের গরুগুলা ভালো, দরদামটাও একটু সিপ, ঠিক আছে, দরদাম হওয়া লাগবে, খালি গরু ভালো হলে হবে না, দরদামে আবার হতে হবে, মানুষ ভালো হলে হবে না, এখানে আপনার গরুটা ভালো হওয়া লাগবে, দরদামেও মিলতে হবে, তবেই সে একজন একজন নিবে। কারণ আমি গরু দেখাইলাম যে নিয়ে দিল তা না, কিন্তু 60-এর গরু 1,20,000 চাইলেও হবে না। এখানে গরু মনে করেন দেখাইলাম, মানে আমাদের শোরুম থেকে দেখাইলাম, এখন দর্শক বিচার বিচারণা করো, যদি মনে করেন ভালো লাগে তো নিবে, ভালো না লাগলে নিবে না। এই হলো কথা। আর আপনি এখানে থেকে গরু নিলে বুঝছেন আর একটা কথা, এটা পাবনা, প্রথমে পরিচয়টা দিছি, পাবনা ঈশ্বরদী অরণকোল্লাহাটের পশ্চিম সাইডে সবগুলা লাস্টের খামার মারুফ ডেরি খামার, ঠিক আছে, মানে আমরা একদম লাস্টে আছি সবার, আমার এই পিছনে আর কারোর সেট নাই, এটি আমার সব লাস্ট। অরণকোলা হাট থেকে ঈশ্বরদী গামী যে রাস্তাটা আছে রাস্তার একদম সামনেই, সামনে রাস্তার সাথে মসজিদটা পার হয়েই আমার খামার, মানে মসজিদটা পার হয়ে 5 মিনিট হেঁটে আসা লাগবে, আসার পরে আমার খামার, ঠিক আছে। তো এখানে সাইনবোর্ডও আছে, দেখলেও দর্শকরা, হ্যাঁ দেখলে বুঝতে পারবে, সমস্যা নেই। এর মধ্যে যে গরুগুলো দিচ্ছি আল্লাহর রহমতে, ঠিক আছে, যে গেঞ্জা গরু দিচ্ছি, এখন ভাই হাতের পাঁচ আঙ্গুল সমান না, অনেকদিন অনেক কথা বলে, একজনকে আমি 5টা দিলাম, একটা সমস্যা হতেই পারে, স্বাভাবিক, এটা তো সমাধান করতে হবে। হ্যাঁ, এটা তো গরু, এটা তো ভাই মানুষ না, মানুষই ভাই, আজকে আমি আপনার সাথে কথা বলছি, কালকে নাও কথা বলতে, নিঃশ্বাসের কোনো বিষয় আছে, আরে অবুলা জাত থেকে আপনার মনে করেন আমি যখন নিয়ে আসলাম, কিন্তু আমরা কিন্তু আমরা নিজে তৈরি করতেছি না, কিনে নিয়ে আসি বিক্রি, হ্যাঁ, যে আমাদের মনে করেন ইয়ে আছে, যে আমরা খামাদের ইয়ে আছে, বড় গাভীর খামার আছে, সেটা আমরা নিজে তৈরি করে বেচতেছি, তা না, কিন্তু আমরা সংগ্রহ করে নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে, আমাদেরও এরকম বলতেছে যে এটা এমুক ওটা তমুক। তোমার ভাই এই কথাটা যখন বললেন, আমি একটু আপনাকে মানে কথা বলি, আপনারা যত কিনে নিয়ে আসি বিক্রি করেন, হ্যাঁ, আপনার পালের তৈরি না, যে পালের তৈরি এটা খারাপ হয়ে গেছে ভালো বলে আমাকে বিক্রি করতে হবে, তা কিন্তু না, যত কিনে নিয়ে আসতেছেন তো ভালো বলতে হলে অবশ্যই ভালো জিনিস সংগ্রহ করবেন, আর এগুলো সংগ্রহ করার সময় সবসময় বিচক্ষণই হবেন, চিন্তা করবেন এই গরুগুলো আমার নিজের কাছেই থাকবে, নিজেই লালন পালন করবো, সেই মেন্টালি থেকে গরুগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনার যে সংগ্রহগুলো হবে সেগুলো কখনো খারাপ হবে না, আর এগুলো জেলেবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক আছে কথা, এখানে একটা কথা হলো, যখন আমরা গরুগুলো সংগ্রহ করি এটা কিন্তু কম্পিটিশনের ব্যবসা, ঠিক আছে, এখন আমরা যে সময় নেট খুলছিলাম, যে সময় প্রতিবেদন আমাদের হয়েছিল, সেই সময় মাত্র আমাদের ঈশ্বর দিতে 3টা থেকে 4টা খামার ছিল, এখন কিন্তু 50টার উপরে খামার হয়ে গেছে অলরেডি, প্রায় ঘরে ঘরে পরে ঘর আছে। এখন দেখা যাচ্ছে একটা দর্শক আসে আমার কাছ থেকে গরু নিতে আসে, পছন্দ হলো না, আমার থেকে নেওয়ার দরকার না, অন্য জায়গা থেকে দেখে নিতে পারতেছে, ঠিক আছে, সেই সময় এরকম ছিল না, সেই সময় কিন্তু মনে করেন গরু নিয়ে আসি সময় পাই নাই, গরু সেল হয়ে গেছে আমাদের, এখনো আল্লাহর রহমতে সেই হিসাবটাই আছে আমার। আবার এখন দর্শকও যাচাই বাছাই করতে পারে, দর্শকও সচেতন হয়েছে, আর ভালো মন্দ বিচার করতে পারে, ভালো মতো বিচার করতে পারে, 2-3 খামার দেখলে একটা দামদারও একটা হিসাব চলে আসে মাথায়, ঠিক আছে। আর আমি একটা কথা বলতেছি, যেটা আপনি যে গরু সংগ্রহ করা বলতেছেন, এখন আপনি প্রথমে আমি বললাম যে হাতের পাঁচ অঙ্গল সমান না, কম্পিটিশনের ব্যবসা, আমরা যখন গরুগুলো সংগ্রহ করতে যাই, আমি এখন তো ধরেন আপনার একটা ক্রেতা এসে আমার এখান থেকে নিতে লাগলে অন্য কেউ দাম বলতেছে না কিন্তু, ঠিক আছে, আমরা যখন একটা গরু গ্রামে থেকে কিনতে যাচ্ছি, ওই একটা গরুর পরে আপনার মনে করেন 3 জন ব্যাপারী তার লাগতেছে, লাইকে এটা আপনার মনে করেন ব্রিডিং হয় সবাই দামটা বেড়ে যাচ্ছে 10,000-5,000, এরকম সিচুয়েশন হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই জন্য মনে করেন যে দামে কিনা হচ্ছে সে দামে সেল দেওয়া হচ্ছে। আর তারপর আপনার দ্বিতীয় কথা, এখানে 20টা গরু আমি সংগ্রহ করতেছি, ঠিক আছে, আমি কিন্তু চাবো না যে তোমার সংগ্রহ করা গরু, আমি কিন্তু চাবো না যে একটা গরু খারাপ সংগ্রহ করি, যেহেতু আমি টাকা ঢোকাচ্ছি ওর মধ্যে, অবশ্যই আমি কি চাবো, এখন 20টা কিনতে লাগলে একটা এমন তেমন হচ্ছে, এখন ওটা তোমার বেচা লাগবে না, বেশি তোমার উপায় না, আমি খাওয়াবো গরু বলে, তো ওই রকম একটা সিচুয়েশন, আমার 20টা গরু থাকলে ওর মধ্যে 1-2টা সমস্যাওয়ালা গরু থাকে, তার মানে এখানে যেটা বোঝালেন যে আপনাদের 20টা গরু থাকলে সমস্যা অবশ্যই থাকতেই পারে, তো দর্শক যারা গরু নিবে তাদের 20টা গরু থেকে বাইসে 2টা গরু নিতে হবে, 3টা গরু নিতে হবে, 5টা গরু নিতে হবে, খালি আমার না সারা বাংলাদেশে যত খামারে আছে, ঠিক আছে, সব প্রত্যেকটা খামারে 1-2টা সমস্যাওয়ালা গরু থাকবেই, এটা যুগ যুগ ধরে দেখে আসতেছে, যুগ যুগ ধরে হয়ে আসতেছে, ঠিক আছে, এখন আমি বলতেছি যে আমার সব গরুই ভালো, তাই কি হইল, কারণ আমার গরুর মধ্যে এর মধ্যেও 0.5% গরু রাখা লাগে, কারণ আমি একটা গরু, এই গরুটা আপনি মনে করেন 1,15,000 দাম চাইলাম, কিন্তু এরকমই সেম গরু আছে 90,000 দেওয়া যাচ্ছে,
তাহলে ওর মধ্যে কিন্তু আছে কিন্তু বুঝতে হবে এগুলো এগুলো বুঝতে হবে এখন যদি আমি মনে করেন আমার থেকে 1,15,000 আমি দাম চাচ্ছি আমার থেকে 1,23,000 তাই দাম শুনলো 1,15,000 দাম করলো না আমার পাশে একটা খামার আছে ধরেন এই খামারে যাইছে মনে করেন 90,000 পাওয়া যাচ্ছে সে নিয়ে মনে করতেছে যে কি ভাই এই মারুফ ভাই এগুলো 1,15,000 চাইলো আর আমি অমুকের খামারে যাইছে 90 দিয়ে কিনলাম তাহলে কত 25,000 টাকা 25,000 তাহলে মারুফ ভাই বেশি লিখছে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে ভাই এই জায়গা বুঝতে হবে দর্শকের যে গরুর টাকা দিবেন আমাক দেখে কেউ টাকা দিবেন না গরু যেটি জাত সেটি থেকে টাকা দিন অবশ্যই তো ঠিক আছে মারুফ ভাই আপনি অনেকগুলো কথাই বলছেন অনেক পরামর্শ দিয়েছেন ক্রয় বিক্রয় নিয়েও কিছু বলছেন আপনার মূল্যবান সময়ও দিয়েছেন প্লাস আপনার গরুগুলো দেখাইছেন তো সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান